তোমার পায়ে কাটা ফুটেছিল টিটলাগড়ের আলপথে, তখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে। তুমি উফ বলতেই আমি বললাম, দাঁড়াও, নড়ো না, তোমার পায়ে আমি হাত দেব, এজন্যে তোমার লজ্জা। তোমার পা তো ফাটা ফাটা নয়, লজ্জা কি? তোমার পা কোদালের মতো বড় বিশ্রী নয়, নরম এবং যতটা ছোট হলে মানায়, জাপানি মেয়ের মতো খুব নরম, খুব ছোট নয়। অবশ্য কোনো জাপানি মেয়ের পা আমি এ পর্যন্ত হাতে ছুইনি, যদিও আমি মাটিতে বসে হাতে তোমার পা, তুমি দাঁড়িয়ে একটু বেঁকে, শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতন, তোমার লাল টুক টুক চটি, পায়ের পাতাটাও লালচে। কোথায় ব্যথা? যেখানে কাঁটা ফুটেছে। কোথায় কাঁটা? আমি জানি না। ঠিক, কাঁটার কথাটা আমারই জানা উচিত। আমি তোমার পায়ে হাত বুলোতে লাগলাম। ও, দেখো কোথায় কাঁটা। এই তো দেখছি, আমি সত্যি দেখছিলাম। দুহাতের মুঠোয় তোমার নরম যতটা ছোট হলে মানায়, পায়ের পাতাটি ধরে টিটলাগড়ের সেই অবনত সন্ধ্যায় আমি গভীর ভাবে দেখছিলাম, কাটা দেখিনি। দেখেছি গোলাপি সৌন্দর্য, কিন্তু কাটা খুঁজতেই হবে, নইলে তোমার পায়ে হবে ব্যথা বিষ। এই তো এখানে, খুব ছোট, দেখাই যায় না, এত ছোট কাটা হাত দিয়ে তোলাও যায় না। ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন করলাম, তুমি হ্যাঁ বলেই মাথায় হাত রাখলে, দেবী মূর্তির মতো ভঙ্গি, তুমি এখন স্বাধীন স্বাস্থ্যবান, পায়ে অন্য পৃথিবীতে ঘুরে বেড়াও, আমি তোমাকে আর দেখি না, তুমি আমার দেখাও চাও না। জানি না তোমার পদতল এখনো গোলাপি কিনা, কিন্তু সেই ছোট্ট কাঁটাটা আমি রেখে দিয়েছি খুব গোপনে, খুব ভেতরে লুকিয়ে, প্রায় টের পায়, প্রায় টের পায়।